সঙ্গে এত তারকার সমাহার আগে চোখে পড়েনি কোন বাংলা চলচ্চিত্রে আর হবে নাই বা কেন মুজিব একটি জাতির রূপকার এক মহানায়কের গল্প এক সাধারণ কিশোরের জাতির জনক হয়ে ওঠার গল্প আমাদের প্রজাতন্ত্রের দুইটা আলাদা প্রদেশ হতে হবে পশ্চিম পাকিস্তান ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত মুজিব একটি জাতি রূপকার চলচ্চিত্রটি হলে মুক্তি পেয়েছে এক সপ্তাহ হল এক সপ্তাহ পার করার পর চলচ্চিত্রটি নিয়ে দর্শকেরা কি বলছেন অসাধারণ মুভি যেটা আমার মনে হয় আরো একবার দেখা যেতে পারে অনেক কিছু জানতে পেরেছি যেমন তিনি ছয় দফা জারি করেছিলেন তিনি কিভাবে চরমব্রম করেছিলেন তার কিভাবে সন্তান হয়েছিল তার কিভাবে বিয়ে হয়েছিল এবার মুজিব শুধু আওয়ামী লীগের সম্পত্তি না মুজিব হচ্ছে একটা জাতির সম্পত্তি এটা বাঙালি সম্পত্তি ঠিক বড় ভাই একজন দেশ দেশপ্রেমিক হয়ে ওঠার জন্য এই মুজিব ছবিটা দেখা উচিত শিশুদের সাধারণ দর্শকের সঙ্গে হলে বসে চলচ্চিত্রটি উপভোগ করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সঙ্গে ছিলেন তার দুই পুত্র বাবার সঙ্গে এই প্রথম হলে সিনেমা একটা আসা ছবির নাম বলে দে ছবি কি দেখাচ্ছে মুজিব একটু জাতির রূপকার মুজিব দ্য মেকিং অফ এ নেশন এ নিয়ে আমার পঞ্চমবার ছবিটি দেখা বানানোর সময় দুবার দেখেছি টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে একবার দেখেছি তারপর প্রেমের শোতে দেখেছি আজকে হলে এসে আমার বাচ্চাদের নিয়ে এসেছে আব্বুর সাথে একা এই প্রথম দেখলাম ভালোই লাগলো আব্বু একটু ইমোশনাল ছিল আমাকে পাশে আব্বু অনেক উৎসাহিত ছিল আমার সাথে মুভি দেখতে যাচ্ছে সাথে আবার মুজিব মুভি দেখতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ আর বঙ্গমাতা শেখ ফজিলাতুল নেসা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া আর শেখ রেহানার চরিত্রে দেখা গেছে সাবিলা নূরকে এছাড়াও রিয়াজ আহমেদ তৌকির আহমেদ দিলারা জামান চঞ্চল চৌধুরী রাইসুল ইসলাম আসাদ সিয়াম আহমেদ জায়েদ খান দিঘি সহ শতাধিক গুণী অভিনেতা দেখা মিলেছে এই চলচ্চিত্রে